পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর রঞ্জন চৌধুরী সরে যাওয়ার জল্পনার পর এবার নতুন সভাপতি হিসেবে উঠে আসলো বাংলার একমাত্র কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ ঈশা খান চৌধুরীর নাম। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদের জন্য ঈশা খান চৌধুরীর কোনো অভিজ্ঞতা নেই, দক্ষ ব্যক্তিকে সভাপতি পদ দেওয়া উচিত, এমনই মন্তব্য প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর। তিনি বলেন, এখনো অধীর রঞ্জন চৌধুরী ইস্তফা দেননি, এটি উচ্চ পর্যায়ের বিষয়। কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ঠিক করবেন কাকে দায়িত্বে রাখা হবে, অধীর চৌধুরী নিয়েও স্পষ্ট করলেন না মত। এদিকে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী এমন মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে কংগ্রেস দলে। চৌধুরী ইস্তফা দিয়েছে, ঈশা খান চৌধুরীর নাম উঠে আসছে সভাপতি হিসেবে প্রদেশ কংগ্রেসের, কি বলবেন? জানি না আমি ঈশা নাম আসছে কিনা, আর অধীর চৌধুরী বলছে আমি ইস্তফা দেইনি, এই দুইয়ের মধ্যে যারা আছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ঠিক করবে বলছি, ঈশা হলে ভালো হয়। ঈশার তো অভিজ্ঞতা নাই, ঈশাকে যদি দায়িত্ব দেয় আপনি কি আশা করবেন ঈশার কাছ থেকে? আমি বলবো ভেরি সিরিয়াস ম্যাটার, খারাপ ভালো করে কাজ করতে হবে। কেন ঈশাকে মনে করছেন যে ঈশা চালাতে পারবে না? না না হ্যাঁ, এটা নতুন হবে না, কার থাকা উচিত কি মনে করছেন, কার থাকা উচিত প্রদেশ কংগ্রেস সভাপতি পদে? অনেকে আছে এখন দেখা যাক। অধীর চৌধুরী কি থাকা উচিত মনে করছেন? ওটা বলছে যে আমি রিজাইন করবি, তাহলে থাকা উচিত। দেখি আসতে ঈশাকে পরিণত মনে হচ্ছে না কেন আপনার? পরিণত মানে লাইফ এক্সপিরিয়েন্সের কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।